আসসালামু আলাইকুম। আমার মনে করেন যে আপনার পুরা দেশবাসীর কাছে কথা, আমি খুব শখ করে দুটা গরু পালতেছি। একটা 4 বছর হয়ে গেছে আর একটা 3 বছর। অনেক আদর যত্ন করে এখন দেশবাসীর কাছে আমার পুরা আকুল আবেদন হচ্ছে হইলাম যে আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, এই গরু দুইটা যদি আমি সঠিক মূল্যে বিক্রি করতে পারি ইনশাআল্লাহ আমার বাবা মাকে নিয়ে আমি সৌদি আরব হজে যাব। এখন মনে করেন যে আপনার যারাই আছেন বড় বড় মনে করেন যে গরু কুরবানি দেওয়ার মতো, তারা আইসে দেখতে পারেন ইনশাআল্লাহ। মনে করেন যে আপনার ওই টাকা পয়সা নিয়ে বাঁচত না, যদি মনে করেন যে আমার মনের সাথে তাদের মনের সাথে মিলা যায় ইনশাআল্লাহ আমি গরু দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন আরেকটি পাহাড়ের মতো গরু, মানিকগঞ্জের ছোট সম্রাট। এই গরুটিও লালন পালন করেছেন হাফিজ ভাই বা তার বাবা। দেখতেই পাচ্ছেন, আমরা এই গরুটি সম্পর্কেও জানবো, বিস্তারিত জেনেছি আগে, আরও একটু জানবো যে এই গরুটা নিয়ে কেমন আশা, কি আশাবাদী, কি খাবার দাবার দিয়েছেন, অন্য কিছু খাওয়াইছেন কিনা, সুস্থ আছে কিনা, আমরা জানবো হাফিজ ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, দুটি গরু প্রস্তুত করেছেন, মাশাল্লাহ, সেই রকম গরু। গরু দুটো দেখলে কিন্তু আসলে চোখ জুড়িয়ে যায়, কাছে থেকে না দেখলে ক্রেতারা আমার মনে হয় না যে ভিডিওতে খুব একটা মানে ভালো দেখা যায়, কারণ ভিডিওতে ছোট দেখা যায়। এই যে ছোট সম্রাট নাম রেখেছেন, নাম রাখার পিছনে কোনো স্মৃতি আছে কিনা? স্মৃতি অবশ্যই আছে, যেহেতু আমার জন্ম মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে, এটা মানিকগঞ্জের ঐতিহ্য। মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এত বড় গরু কেউ আর বানাইতে পারে না আমার মনে হয় না, তো ওই জন্য ওই হিসেবে নাম রাখা হয়েছে মানিকগঞ্জের সম্রাট। মানিকগঞ্জের সম্রাট, বড় সম্রাট, ছোট ছোট সম্রাট? সম্রাট। আচ্ছা, ছোট সম্রাটের বয়স কতদিন হয়েছে বলেন তো? এটার বয়স হয়েছে 3 বছর। 3 বছর? এটাও কি মানে? হ্যাঁ, একই বাড়ির বাছুর আর কি, বাড়ির বাছুর, ছোট থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ। ও তো রাগে খালি ই হচ্ছে, রাগ, এত রাগ কেন? রাগ হইলাম এই যে লোকজন দেখছে না, আর এগুলা তো মনে করেন যে আপনার আমি আমি আমার বাবা দেখছেন করি, এখন আচ্ছা, বাড়তি একজন মানুষ দেখলে তো একটু রাগ হইবে, আর যেহেতু মনে করেন সময় এসে গেছে, এগুলাও তো কিছু বুঝে। কিন্তু এত বড় গরু ভাই কিভাবে প্রস্তুত করলেন আপনারা? এটা মনে করেন যে আপনার নিজের মনের শখে থেকে, আমার বাবার খুব ইচ্ছা ছিল বড় গরু পালার, ওই শখে আর কি, মনে করেন যে সব পূরণ ভয় করা। করে না? না, ভয় কিসের? হ্যাঁ, না, এত বড় গরুর কাছে যেতে তো আমারই ডর লাগতেছে। আর ভয় করলে তো আর মনে করেন যে গেলে পালা যাইতো না বা রাখা যাইতো না, যে তাতে দিন দীর্ঘদিন ধরে পালতেছে। আচ্ছা, এটাকে তো সেম খাবার দাবারই দেওয়া হয়েছে, কারণ খাবার দুটো দাবার সেম, একই মনে করেন দুইটা একই। একই তো খাবার প্রিয় দাবার। দর্শক, আমরা একটু ওর বডি স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি, যে একদম যা আছে একদম সলিড মাংস রয়েছে। ওই রকম গরু দেখলেই আমরা বড় বড় খামারে যা দেখেছি যে অনেক ঝুলে থাকে, তারপরে হলো চর্বি যা আছে বোঝাই যায়। এই গরুগুলো তো আমার যতটুকু ধারণা চর্বি কম আছে, নাকি? আপনার কি মনে হয়? আমারও তো তাই মনে হয় যে চর্বি কম, কারণ আমরা তো মনে করেন আপনার ওই আবিজাবি কোনো কিছু খাই না, আমরা ন্যাচারাল খাবারে গরু পালছি আর কি, আচ্ছা, আমাদের একদম প্রাকৃতিক পর্যায়ে পর্যায়ে অর্গানিক ভাবে প্রস্তুত করা হয়েছে, ঘাস, গুড়া, ভুসি, পোড়া ভুসি, সোলার ভুসি, এগুলো। খেসারি ভুসি, গমের ভুসি। প্রতিদিন গোসল কতবার করেন এদেরকে? এখন তো গরম বেশি পড়ছে, মনে করেন যে আপনার 4-5 বার করানো হয়। আচ্ছা প্রিয় দর্শক, গরুগুলো বের করে দেখাতে পারলে আমার কাছে ভালো লাগতো, আসলে বের করার উপায় নাই, কারণ তারা মাত্র 2 জন মানুষ। এই গরু বের করতে গেলে মিনিমাম 10 থেকে 12 জন লোক লাগবে, আর গরু একবার ছুটলে তাকে কন্ট্রোল করা সর্ট আপ হয়ে যাবে। আমরা পরবর্তীতে চেষ্টা করব ইনশাল্লাহ, ঈদ আস্তে আস্তে, যে বের করে দেখায় ডিসপ্লে, বাইরে ডিসপ্লে করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি থাকে। আর এর আগে আমার বিশ্বাস যে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো ভালো। আচ্ছা, এই যে গরু দেখে যদি হাফিজ ভাই কেউ পছন্দ করে, ঈদের বেশ কিছুদিন বাকি রয়েছে, এখনো প্রায় 2 মাস, তো ঈদ পর্যন্ত লালন পালন করে দেওয়ার কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, যদি মনে করেন যে আপনার কেউ গরু আগে আসে, কথাবার্তা হয়, ঈদ পর্যন্ত পাইলে দেবো, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে খরচটা আসলে কি হবে? খরচ এখন মনে করেন যে আপনার আসলে হয়তো, এখনো যেহেতু 2 মাস বাকি আছে, তারাও এটা চিন্তা ভাবনা করবো, যেহেতু এই গরু গরুটায় তো মনে করেন যে খরচ আছে, তারা অবশ্যই চিন্তা ভাবনা করবো যে আচ্ছা, আসলে। এই যে আমরা যে ছোট্ট ঘরের মধ্যে গরু দুটো রয়েছে, আসলে মানে এনাফ জায়গা ছোট হয়েছে না ওদের? ভাই এখন আর উঠতো না, হ্যাঁ, জায়গা ছোট হয়েছে না? জায়গা ছোট হয়েছে, এখন আমরা তো আর মনে করেন যে আপনি ওই রকম বড় খামারই না বা উদ্দেশ্য নেই, এখন আচ্ছা ছোট থেকে পালতে পালতে বড় হয়ে গেছে, এখন আর কি করার আছে, ওইভাবেই পালতেছি আর কি। আচ্ছা, তো হাফিজ ভাই আপনি বলেছিলেন যে গরু দুটিকে যদি ন্যায্য মূল্যে বিক্রি করে দিতে পারেন তাহলে আপনি আপনার বাবা মাকে নিয়ে হজে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আর এই উদ্দেশ্য করে আমার বাবা গরুটা পালতেছে, কারণ সে অভিজ্ঞ হয়ে গেছে, তার জীবনে খুব আশা সৌদি আরব যাওয়ার। এখন মনে করেন যে হৃদয়বান মানুষ সারা বাংলাদেশে যারা আছে, তারা যদি মনে করেন যে ওইভাবে নেয়, ইনশাল্লাহ মনে করেন যে টাকা পয়সা নিয়ে ওরকম বাঁচতো না। আচ্ছা প্রিয় দর্শক, দামে আসলে উনি চাচ্ছেন না বা দাম বলবেন না বা ওই রকম বাঁচবে না, উনি চাচ্ছে যে বিক্রি দেওয়া দিয়ে কথা, যে ওনার লালন পালন করতেছেন খামারের নিজস্ব খামারের গরু, যদি ন্যায্য মূল্য পান বা পারিশ্রমিক পান তাহলে উনি ছেড়ে দেবেন, এইটার আনুমানিক ওজন কতটুকু আশা করতেছেন? এটা মনে করেন যে আপনার হয়তো আমাদের একটা ধারণা 38 থেকে 40 মন হতে পারে, 38 থেকে 40-এর মধ্যে। হ্যাঁ, 38 থেকে 40-এর মধ্যে আমারও ধারণা যে হবে, একটু প্লাস মাইনাস হইতে পারে দর্শক। আর একটু কথা এখানে আমি বলি, সেটা হইলাম কুরবানি গরু তো আসলে ওজনে মাপে কোনো কিছু হয় না, এটা হইলাম পছন্দের জিনিস। মনে করেন যে আপনার, আমি সবার কাছে আবেদন করতেছি, আর আজ সে দেখুক, যদি ভালো লাগে, ভালো না লাগলে তো আর কেউ নিব না। এখন এইখানে মনে করেন যে আপনি 2 মন 5 মন ওজন নিয়ে আসলে কোনো কিছু হইব না। এখনকার এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াচ্ছে আসলে, যে গরু কিনতে গেলে আমাকে ওজন দেখতে হবে, ওজন কত রূপ স্কুলে মাপতে হইব, সুন্দর কিনা, সুন্দরটা ঠিক আছে। তা আমি মনে করেন যে আপনি যতটুকু, আমার আত্মবিশ্বাস আছে, এই গরু দেখলে এমন কোনো লোক নাই যে গরু পছন্দ হইব না, এতটুকু বিশ্বাস আমার আছে। হ্যাঁ, এইটা এটাও কি দাম বলবেন না? না না না, আমি মনে করেন কোনো দাম বলতে চাচ্ছি না, কারণ আমি শখ করে পালছি। কোন লোক যদি মনে করেন যে আপনার শখে আমার ওই শখের সাথে মিলে, আমি ইনশাল্লাহ টাকা পয়সা নিয়ে বাঁচতো না, দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আরেকবার একটু আপনার গ্রামে আসার ঠিকানাটা বলবেন। আমার গ্রামে আসার ঠিকানা হইতেছে মানিকগঞ্জ সদর, ঔরঙ্গাবাদ গ্রামের নাম। টাওয়ার স্ট্যান্ডে আসলে যে কোনো লোকের কাছে বললে হইব যে এখানে যে বড় গরু পালে হাফিজদের বাসা, বা আমার আব্বার নাম হচ্ছে হামিদুল হক, যে কেউ দেখে দেবো, আর মোবাইল নাম্বার তো থাকবে। আচ্ছা, তো ঠিক আছে হাফিজ ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।